বিধানসভার মধ্যে তৃণমূল আর সংযুক্ত মোর্চা থাকবে। মুখ্যমন্ত্রী তৃণমূল যেটা দাবি করছে, মুখ্যমন্ত্রী এক পা নিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ফল তাদের অনুকূলেই যাবে, কি বলবেন? মানে পাটা তো দেখেছে মানুষ, ওই ভাঙা পায়ের উপরে ভালো পাটা রাখছে, তাহলে কত পাটা ভাঙা যে সবাই বাংলার মানুষ বুঝে গেছে। ওনার সিম্প্যাথি বাংলার মানুষের কাছে নেই, বাংলার মানুষ ওই আছে বিজেপিকে ভোট দেওয়া। পাটা তো জিতেই আছে, না কাঞ্চন তো শুধু একটু মানুষের কাছে দেখাশোনা করতে আজকে এলাম। মানুষের আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টি। দেখুন, হুগলি জেলাতে তৃণমূল সিট কোনটা পাবে এটা তৃণমূল এখন ভাবছে।